আমার বেল্টটা দুদিনে চলে যাবে একে যদি প্র্যাকটিস করা না এই বেল্ট দিয়ে ঠিক আছে বেল্ট শেষ হয়ে যাবে ফিট করা দাও কি করে যাবে বেল্টটা ইজি হয় পরে চলো চলো আমার ভেরি গুড শাবাশ অনিকো মাগরে বাচ্চা ও কি দিতে ও ওয়েট করতে কিছু লাগবে না টোটাল তিনটে স্ট্রাইড হবে প্রথমটা আছে রিল্যাক্স হয়ে যাবে উল্টো ওয়াটা যেন মাঠ ভেজা আছে উল্টো ওয়াটা পেছে একদম যাবে না চলো রেডি হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি তোমাদের এই নতুন প্র্যাকটিস ভিডিও নিয়ে তো এখন সকলকে প্র্যাকটিস করাবো সবার ওয়ার্ম আপ হয়ে গেছে ওয়ার্ম আপের পর এখন প্র্যাকটিস হবে 3 কিলোমিটার প্র্যাকটিস বড়োদের আর ছোটোদের হবে ওই ফিটনেস ওয়ার্কআউটগুলো জাম্পিং এক্সারসাইজ করাবো ফিটনেস যাদের হেলদি বডি ফিটনেস ওয়ার্কআউট হবে আর এতে 3 কিলোমিটার ওয়ার্কআউট ঠিক আছে 3 কিলোমিটার মাঠে হচ্ছে 2.5 মিটারের মতো গ্রাউন্ড তো 12 পাক দৌড় হবে এদের টার্গেট দিচ্ছি 10 মিনিটে দৌড়াতে হবে প্রত্যেকটা পাক কত মিনিট কত সেকেন্ডে বলেছি 50 সেকেন্ড সামথিংয়ে দৌড়াতে হবে দেখা যায় এরা পারে কি না টার্গেট আছে এটা টার্গেটটা হচ্ছে ফাইনাল টার্গেট এটা 10 মিনিটের নিচে যে 10 মিনিট সামথিংয়ে যে দৌড়াতে পারবে সে যথেষ্ট ভালো দৌড়াতে পারবে তো আজকে দেখা যাক ওরা কত টাইমিং করে সেটা পুরোটা শেয়ার করবো আর প্র্যাকটিসটা তোমাদের দেখাবো তো দেখতে থাকো প্র্যাকটিসটা শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেল ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবে তো চলো হ্যাঁ সবাই রেডি সব কোন নে কোনগুলো নে অনিক সুমন চলে দিকে রোহিত কোন নে চলো ওখানে সব পাত আগের দিনের মতো ঠিক আছে তোমরা তিনজন রেডি হও অজয় রাজা গোবর্ধন তিনজন 3 কিলোমিটার সুমন অনিক রোহিত ফিটনেস ওয়ার্কআউটগুলো জাম্পিং এক্সারসাইজ অনিকের 5 পা করে মাপবি ঠিক আছে বা রোহিতের 5 পা করে মাপ ঠিক আছে শুরু হলো 3 কিলোমিটার 3 কিলোমিটার দেখা যাক কে কীরকম টাইমিং করে এর আগে তো 11 সামথিং টাইমিং করছিলো আজকে 11 নিচে টাইমিং করতে হলে অনেক ভালো ব্যাপার তো টার্গেট দেওয়া আছে 10 মিনিট তো দেখা যাক কত টাইমিং করে একটা অন্যদিন দুটো করে 3 কিলোমিটার করাতাম আজকে একটা 10 কিলোমিটার প্লাস 10 কিলোমিটারের পরে প্র্যাকটিস করা হচ্ছে টায়ার নিয়ে প্র্যাকটিস করবো সেই প্র্যাকটিসটা শেয়ার করবো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ইনফরমেটিভ ভিডিও হবে এগুলো আর খুব ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো করাবো সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য 100% কেন 110% গ্যারান্টি টেকনিক্যালি প্র্যাকটিস করাবো সেই টেকনিক্যালি প্র্যাকটিসগুলো ফলো করলে রেজাল্ট আসতে বাধ্য চলো 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 দেখি দেখো গোবর্ধন 52 রাজা 55 অজয় 57 চলো চলো অজয় ধীরে ধীরে এক্সেলেন্স করতে হবে রানটাকে এক্সেলেন্স করা মানে ধীরে ধীরে রানের স্পিডটাকে বাড়ানো ধীরে ধীরে বাড়ানো এক্সেলেন্স রান হচ্ছে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়ানো ঠিক আছে তো প্র্যাকটিস যখন করবে ওয়ার্কআউট যখন করবে প্রথমে যদি স্পিড বাড়াতে না পারো সেই পেসটাতে 1 থেকে 2 পাক ধরে যেতে হয় 1 থেকে 2 পাক ধরে গেলে কি হবে পরে ধীরে ধীরে বডি যখন হিট হয় বডি যখন খুলতে থাকে যখন আমি যতই ওয়ার্ম আপ করি না যখন ওয়ার্কআউট যখন শুরু করো বডিটা ধীরে ধীরে খুলতে থাকে ওয়ার্কআউট যখন বডিতে লোড পড়ে ধীরে ধীরে খুললে কি হয় ওই পেসটাকে ধরে গেলে না পেসটা অটোমেটিক বাড়তে থাকে এই জিনিসগুলো ফলো করবে দেখবে তোমাদের প্রচুর প্রচুর কাজে লাগবে তো এগুলো খুব ইম্পর্টেন্ট একগুলো টিপস এগুলো ফলো করলে তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো আমরা প্র্যাকটিসটা শেষ করুক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কারণ যদি পুরো প্র্যাকটিস দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ অলরেডি হয়তো 3 কিলোমিটার ধরে 11 মিনিট সামথিং লাগবে কোনো 11 মিনিট কোনো ভিডিও ভিডিও কেউ দেখবে না তো আমি দেখাচ্ছি ঠিক আছে সেকেন্ড পার্টটা দেখিয়ে দিচ্ছি তারপরে আবার লাস্টের দিকে দেখাবো 1:48 চলো 1:40 দৌড়ানো উচিত ছিল 1:48 হয়ে গেল চলো রাজার হচ্ছে 1:52 লেগেছে অজয়ের 1:57 এত স্লো দৌড়ালে হবে না বেটার টাইম করতে হবে চলো চলো ভেরি গুড ভেরি গুড চলো চলো এরকমভাবে পেসটাকে ধরে রাখতে হবে হাত চালাতে ভালো করে পাওয়ার রোলিং করতে হবে যেহেতু এক্সারসাইজ ওয়ার্ম আপ এক্সারসাইজ যত ভালো করে করবে ওয়ার্কআউট তত ভালো হবে ওয়ার্ম আপের উপর খুব ভালো করে ধ্যান দিতে হয় প্রথম প্রথম ওয়ার্ম আপ করলে গিয়ে বডিটা ক্লান্ত ক্লান্ত লাগে কিন্তু 10 দিন 15 দিন করার পর বডিটা বরং আরও বেটার হয়ে যায় কিন্তু প্রথম প্রথম প্রবলেম প্রত্যেকেরই হবে ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ওদের চলছে 3 কিলোমিটার এদের চলো ফিটনেস ওয়ার্কআউট ফিটনেস ওয়ার্কআউটের কোন পাতা আছে তো যেহেতু হেলদি বডি ওয়েট এদের বডি ওয়েট কমাতে জাম্পিং এক্সারসাইজ সবচেয়ে বেশি হেল্প করে তো চলো তোমরা জাম্প করো চলো 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 ডবল লেগ ধীরে ধীরে বডিটা উঠতে হবে বডিটাকে তুলতে হবে অনেক মাথায় আছে বডিটাকে আপ করতে হবে যত ভালো করে আপ করা যায় বডি ওপরে ওপরে হ্যাঁ হাঁটুটা সামনের দিকে চলো 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 রোহিত ভালো করে বৃষ্টি পড়ছে চলো মাঠে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ওয়ার্কআউট চলছে তো ওয়ার্কআউট যখন চলবে কোনো প্র্যাকটিস বন্ধ করার কোনো ব্যাপার নেই একটু বৃষ্টিতে কিচ্ছু হবে না তো ওদের তাই প্র্যাকটিস চলছে দেখতে পাচ্ছ ওই একজন দৌড়াচ্ছে এদিকে দুজন আছে চলো 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 আর দুজন আসছে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টির মধ্যে দৌড়াতে হবে চলো কোনো অসুবিধা নেই কত টাইম দেখাচ্ছে 7
तीन चार सात पाक होच्छे देर तो देखी बारो पाक तो बारो मिनट ही लागी देवेरा आज के चला 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 हाँ साथ चला हाथ चला हाथ चला हाथ स्लो कर दे हाथ चला 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 लास्ट पाक खाना करो ले गल ये अच्छी तुम्हारे तो मोरा के और मतो दरा से पूजे घुरे घुरे चला 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 प्रैक्टिस ना करो एक पैकेट उठ के दीजिए पाँच हजार दीजिए को की करता प्रैक्टिस है तो बल्कि खावे ना दावे ना आटे में रहे ना बे चला वेरी गुड चला अगर ये करना चलो चलो वेरी गुड करना इंजुरी नहीं सबाई के टोप की दिलो एक मास धरे ठीक करे प्रैक्टिस करते আছেন আর বাড়িতে থাকবে খাওয়া দাওয়াটা কতটা জরুরি রোজ প্র্যাকটিস করলে হবে না ওদের দেখে বোঝা যাচ্ছে ডেইলি বাড়িতে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে না দুজনের মধ্যে একজনের খাওয়া না খাওয়া দাওয়ার জন্য বাড়িতে মার খায় খাবার নষ্ট করে এ তো বাড়িতে বলে আমি খেতে পাই না তো খাবার দাবার না খেলে এরকম পরিস্থিতি হবে ডেইলি প্র্যাকটিস করলে হবে না আচ্ছা উইদাউট প্র্যাকটিসে এক মাস ধরে ঠিকঠাক প্র্যাকটিস নেই হাঁটুতে ব্যথা তাও নিও 11 52 দৌড়ে দিল এই যে 12 ভাই চলো ভেরি গুড रोज प्रैक्टिस है बारो भाई से यह अवस्था खावा दावा ना कर ठीक ठाक रेस्ट ना ले रखम कंडिशन ही है प्रैक्टिस कर रेजल्ट खराब है बरम भाड़ा होगा ना चलो एगो सब माथा इनफरमेशन गो तुम्हारा शेयर करो जगह फलो कर लो तुम्हारा काजे लगे 100% काजे लगे चलो 12:44 ठीक है तो यकम अवस्था है प्रैक्टिस पर ठीक ठाक रेस्ट ना ले स्ट्रेचिंग ना कर ले कुल डाउन ना कर ले हाँ तपर खावा दावा ठीक ठाक ना कर ले जल ठीक ठाक ना खेले ठीक है तो टाइमगुल्लो बोले दिल तुम्हारे तो यहाँ हलो 3 किलोमीटर 3 किलोमीटर पर हो टायर नहीं रान करो और स्पीड टाइम और ग्रो करार जो ठीक है चल हई तरह पुशअप लगा हाँ धान दी चलो 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 माथा मुझे ना सबा चलो 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 भले बड़ा माथा मुझो गा मुझो चलो चलो पुशअप लगा पुशअप लगा चल 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 पुशअप कर कूड़ीटा कर मार कूड़ीटा कर मार चल वेरी गुड जार जेटा प्रयोजन तक सेटाई प्रैक्टिस करते हैं तो ये प्रयोजन फिटनेस फिटनेस वार्कआउट है और प्रयोजन रानिंग रानिंग वार्कआउट है रानिंग प्लस फिटनेस रानिंग प्लस फिटनेस है ठीक है किंतु धारणा आलदा है प्रैक्टिस एक एक रकम भाव है ठीक है तो उधर प्रैक्टिस है जो 3 किलोमीटर प्रैक्टिस हलो वार्मअप करा 3 किलोमीटर प्रैक्टिस हलो 3 किलोमीटर पर एन ट्रायल नहीं दौड़ करा प्रत्येक ही करा जूनियर दे करो बाच्चागुलो करो बड़ोगुलो करो ठीक है एब टायर नहीं प्रैक्टिस हलो टायर ओजन जो अनेक कम ठीक है तर इट ढुकिए देवा खूब जरूरी कारण एक ओजन ना हम ठीक स्ट्रेंथ आसबेना प्रेसार ना पड़े स्ट्रेंथ प्रत्येक आसें ठीक है इटा ढुकिए दिल इट ढुकान पर कोमरे ओर भाव दईटा कौन दड़ी आगे जदि को ना थे तेज़ दईटा एक फाँस दिए एम एक करो जैसे कोमर थे ना नेमे जाए यम भाव एम एक फाँस बेधे ने नर्मल बेपर हाँ एक फाँस बेधे ने कोमर थे ना नेमे जाए जी বা কোমরে একটা গামছা বেঁধে নেবে বা এরকম যদি কোনো বেল্ট থাকে বেল্টটা বেঁধে নিয়ে এখানে একটা হাঁস রেখে দিয়ে বেল্টটা ঢুকিয়ে দিয়ে কোমরে বেঁধে নিয়ে দৌড়টা শুরু হবে ঠিক আছে নরমাল ব্যাপার বেল্ট সবার কাছে না থাকারই কথা আমরা খেলাধুলা করি প্রচুর ওয়েট তুলতে হয় বলে আমাদের কাছে থাকে যাদের কাছে এসব বেল্ট থাকে তারা জানে কী করতে হবে না হবে বিশেষ করে রানারদের কাছে সবাই জানবে না ব্যাপারগুলো এই পরে নিয়ে বেল্ট লাগানো হলো এবার দৌড় শুরু হবে ঠিক আছে এবার দৌড় শুরু হবে रेडी तो जेखान वही माथा जाए एक जन ओखान एक जन जूनियर के पाठा अनेक के पाठा ठीक है अनेक आस राजा जाए राजा आस राजा अनेक आस अजय जाए अजय गए आर रोहित के देवे राजा के देवे राजा आस सुमन जाए कैमरामैन भलो कर देखे दिखे नहीं तो एकदम ठीक है ये टोटाल तीनटे स्टाइल है प्रथम से रिलैक्स जाए उल्टो वाटर जो माथ भेजा आज उल्टो वाटर उल्टो वाटर पेसे एकदम जाए चलो रेडी हाँ रिलैक्स जाओ प्रथम तो हाँ चलो वेरी गुड चल चल हाँ जोड़े एक जोड़े चल वेरी गुड चल 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 स्टॉप स्टॉप है चेहरा देखे बोया जाए हमारे बेल्टर की अवस्था हे दादा আমার বেল্টটা দুদিনে চলে যাবে একে যদি প্র্যাকটিস করা না বেল্ট দিয়ে ঠিক আছে বেল্ট শেষ হয়ে যাবে ফিট করা দাও কি করে যাবে বেল্টটা ইজি হয় পরে চলো চলো আবার ভেরি গুড শাবাশ অনিকো বাইরে বাচ্চা ও কি দিতে ও এটা ওর কাছে কিছু লাগছে না চল
সবার তিনটে তিনটে করে হয়ে গেলে স্টপ হবে, ঠিক আছে? চলো, ভেরি গুড ভেরি গুড। তিনবারে তিনবারে এক সেট হবে, এরকম তিন সেট হবে টোটাল, ঠিক আছে? চলো তিন, এরকম তিন সেট হবে আর কি, তিনটে তিনটে করে টোটাল নটা হবে, ঠিক আছে? প্রত্যেকের প্রত্যেকের তিনটে তিনটে করে আর কি, তিনটে 100 মিটার স্ট্রাইড হবে এই টায়ার নিয়ে আর ভিতরে ইট দিয়ে। তো তিনটে স্ট্রাইড হওয়ার পর একটু রেস্ট, আবার তিনটে স্ট্রাইড হবে, আবার রেস্ট আর কি, তিনটে তিনটে তিনটেতে এক সেট, তিন সেট হবে, তিন তিরিকা নটা স্ট্রাইড হবে টায়ার নিয়ে। তারপর শুধু খালি আর কি টায়ার ছাড়া তিনটে স্ট্রাইড হবে। তো এটাতে কী হবে, তোমার প্রচুর পায়ের স্টেপ, পায়ের স্পিড, পায়ের স্ট্রেংথ তিনটেই বাড়বে। এর ফলে কী হবে, তোমার রানিংয়ে ইম্প্রুভ হতে খুব সহজে ইম্প্রুভ হবে, কারণ ওয়ার্কআউট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কআউট করা জরুরি আর কি। এন্ডুরেন্স ওয়ার্কআউট, স্ট্রেংথ ওয়ার্কআউট, স্পিড ওয়ার্কআউট সব কিছু প্রয়োজন আছে টাইমিং কমা থাকলে। তো এই ধরনের প্র্যাকটিসগুলো তোমাদের শেয়ার করো, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো প্র্যাকটিসগুলো, তোমাদের করে কী বেনিফিট হচ্ছে। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব অবশ্যই বেল আইকন দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর আরও ছোটো ছোটো ফিটনেস ভিডিও পাওয়ার জন্য ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে অনেক ভিডিও আমি আপলোড করি যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে, ছোটো ছোটো ফিটনেস ওয়ার্কআউট। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।